আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তোমরা সাপ দেখলে বলবে বের হব, বের হবে না, বের হবে না, নয়তো মারা পড়বে, বের হবে না, নয়তো মারা পড়বে, এভাবে 3 বার বলতে থাকবে। যদি বের হয় তাহলে তাকে মেরে ফেলবে, কারণ সে শয়তান ছিল, নয়তো মেরো না, কারণ কারণ সাপের রূপ ধরে জিনরা ঘুরে বেড়ায়। এটি আবু দাউদের 5167 নম্বর হাদিস, আসাইলে বকশিশ নামক কিতাবে 87 নম্বর পৃষ্ঠায় একটি চমৎকার ঘটনা রয়েছে। হযরত সাইদ ইবনে আবু আবু সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আবদুল্লাহ ইবনে সাফওয়াদ রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ শরীফের পাশেই বসেছিলেন। এমন সময় ইরাকি দরজা দিয়ে হঠাৎ একটি সাপ প্রবেশ করলো এবং কাবা শরীফ তওয়াফ করলো। তারপর হজে আসওয়াদের নিকট এলো এবং হজে আসওয়াদকে চুমু খেলো। হযরত সাইদ ইবনে সফওয়াত রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, হে জিন, আপনার উমরা আদায় সম্পূর্ণ হয়েছে, আমাদের সন্তানরা আতঙ্কে অবস্থায় আছে, আপনি ফিরে যান। যেদিক থেকে এসেছিল সেই দিকে ফিরে গেল। মূলত সেটি ছিল একটি জিন, নেককার জিন। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক। সাপ দেখা মাত্রই মেরে মারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো অনুসরণ করুন। সাপ দেখলে তাদের উত্তপ্ত না করে তাদের রাস্তা মতো চলতে দিন। কারণ তারা আমাদের জীব ও বৈচিত্র্যের অংশীদার, পরিবেশ রক্ষায় তাদের অনেক অবদান রয়েছে। তো এই হাদিসগুলো আমাদের মানার এবং বোঝার তৌফিক দিন আল্লাহ। আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।